নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যেহেতু আপনারা ভিডিওটিকে ওপেন করেছেন ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন যেই সময় আমাদের দেশে এবং রাজ্যে যেখানে বেকারত্ব পরপর বৃদ্ধি পাচ্ছে সেখানে সরকারের তরফ থেকে একটি নতুন স্কিম ঘোষণা করা হয়েছে এক পরিবার এক চাকরি এই স্কিমের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি পরিবার থেকে কিন্তু এক একজনকে চাকরি দেওয়া হবে যেখানে প্রত্যেকে কিন্তু নিয়োগপত্র দেওয়া হবে তারা চাকরি করবেন প্রত্যেক পরিবার থেকে এক একজন করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শেষে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত আপনারা তো পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আমাদের আমাদের এই ভারতবর্ষের নাগরিক তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কী বলতে চাইছেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে ছোট্ট একটি আইকন আসবে এখানে প্রেস করলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আমরা নিউজে চলে এসেছি একদম লেটেস্ট আপডেট আপনারা দেখতে পাচ্ছেন সরকারি স্কিমে এগারো হাজার সাতশো বাহাত্তর জনকে চাকরি দিলেন পবন চামলিং বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে প্রতি পরিবার পিছু একটি সরকারি চাকরি দেশ জুড়ে কর্মসংস্থানের ঘাটতি কমাতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এই উদ্যোগের অধীনেই এগারো হাজার সাতশো বাহাত্তর জনকে এক ধাক্কায় একদিনে সরকারি চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী পবন কুমার চামল বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কোন রাজ্যের এই চাকরি নিয়ে আলোচনা করছি এটা সিকিম রাজ্যে কিন্তু ঘোষণা করা হয়েছে এমন কি প্রতি পরিবার পিছু কিন্তু এগারো হাজার সাতশো বাহাত্তর জনকে অলরেডি নিয়োগপত্র দেওয়া হয়ে গেছে যা এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ একসঙ্গে এতজনকে সরকারি চাকরি কিছুদিন আগেই সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং ঘোষণা করেন যে পরিবারের একজন সদস্য কোনো চাকরি করেন না তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেবে রাজ্য সরকার বন্ধুরা সত্যি এটি একটি কিন্তু অভিনব পন্থা আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে আপনাদের পরিবারে যদি কোনো চাকরি না থাকে যেটা সিকিম রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য আমি আপনাদেরকে শুধুমাত্র এই নিউজটি জানালাম যদি আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো স্কিম চালু করা যেতে পারে তাহলে হয়তো অনেকেই উপকৃত হবেন যাদের অনেক বয়স বেড়ে গেছে তারা হয়তো যদিও অনেকটা উপকৃত হতে পারতেন এই ভিডিওটি আপনার ভালো লেগেছে অথবা খারাপও লাগতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি আপনারা এই ধরনের স্কিম চান এই ধরনের স্কিম আসুক শুধুমাত্র নিউজটি আপনাদেরকে জানানো ছিল আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সাথে থাকবেন জয় হিন্দুবাদ মাতারম